করোনা বিধি শিখে তুলে ঢাক বাজনা বেলুন নিয়ে নমিনেশন জমা দিলেন প্রার্থীরা। আসানসোল পৌর নির্বাচনের নমিনেশন ফাইল জমা করার শেষ দিন সোমবার অর্থাৎ 3 জানুয়ারি। আজ সকাল থেকে আসানসোল সেন্ট জোসেফ স্কুলে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নমিনেশন ফাইল জমা করলেন। এদিন সমস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নমিনেশন কেন্দ্রে এলেন নমিনেশন জমা করতে। তবে পুলিশের পক্ষ থেকে করোনা বিধি মানার আবেদন করা হচ্ছে মাইকিং প্রচার করে। কিন্তু করোনা ভাইরাসের জন্য রাজ্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে, কিন্তু সেই বিধিনিষেধকে ভুলে গিয়ে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা নমিনেশন শেষ দিনে জমা করতে এসে আমাদের ক্যামেরাতে ধরা পড়লো অনেকেরই মুখে এদিন মাস্ক ব্যবহার করা নেই। আবার কেউ কেউ মাস্ক ব্যবহার করলেও তা মুখের নিচে। সাথে উড়ল সামাজিক দূরত্ব বিধি। মাস্কের ব্যবহার না করার কথা জিজ্ঞেস করা হলে কর্মী সমর্থকেরা বলেন রাজনৈতিক দলের নেতারা মাস্ক দেয়নি। ঢাক বাজনা বেলুন নিয়ে জমা দিলেন প্রার্থীরা নমিনেশন। প্রত্যেকের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা মাস্ক পরে ভেতরে প্রবেশ করুন এবং বাইরে যারা ঘোরাফেরা করছেন আপনারা মাস্ক ব্যবহার করুন। আর রাস্তার ধারে যে ফুটপাথ, সেই ফুটপাথ আপনারা ব্যবহার করুন। দাদা মাস্ক পরে নি, বাবা বলছে মাস্ক পরে কেন শুনে আসছেন, মাস্ক কেন ব্যবহার করছেন না? কেন্দ্রের সঙ্গে আসছেন, মাস্ক পরে নি কারো, মাস্কটা পরেন নি কেন? আপনি মাস্কটা পরা উচিত, বারবার কোভিড প্রোটোকল বাড়ছে। কালকে ডিক্লেয়ার করেছে সরকার যে মাস্ক ব্যবহার করবেন যেখানে বেড়াবেন, কোভিড বিধি মানার জন্য। আমি মাস্ক পরেনি, ক্যান্ডিডের সঙ্গে এসেছেন বলছেন, মাস্ক কেন পরেনি? মাস্ক তো ব্যবহার করা উচিত ছিল, বিনা মাস্ক কেন চলে আসছেন আপনি? মাস্ক পরা শুনি কেন? প্রোটোকল প্রান্ত বলেছে নমিনেশন ফাইল করতে আসতে ক্যান্ডিডেটের সঙ্গে মাস্ক পরনি কেন? আনতে বলে গেছে, মাস্ক পরতে বাধ্যতামূলক, তো লাগাওনি কেন? আপনি ছজন কিন্তু নমিনেশন হয়ে গেল, কি ফল আশা করছেন এবারে? আজকে আমাদের আসানসোল কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনের নমিনেশন ফাইলের শেষ দিন। আমাদের দল তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা প্রার্থী তারা ইতিমধ্যেই নমিনেশন ফাইল করেছেন। 106 ওয়ার্ডেই আমরা প্রার্থী দিয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে তালিকা আমরা পেয়েছিলাম সবাই নমিনেশন ফাইল করেছে। এবং আমরা নিশ্চিত যে আমরা 106 ওয়ার্ডেই এই নির্বাচনে জয়লাভ করব, কারণ যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই জয়ের জায়গায় আছেন। বিরোধী এখানে প্রায় নেই, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেছি, বিরোধীদের কোনো চিহ্ন আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা আশা করছি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হওয়ার জন্য হয়তো বিরোধীরা কনটেস্ট করবে, কিন্তু 1 নম্বরে তৃণমূল কংগ্রেস থাকবে। তো তৃণমূলের বেশ কিছু লোক যারা টিকিট পায়নি তারা নিজেরাই নির্দল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং দেখুন এখনো পর্যন্ত সেরকম নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এবারে কেউ নির্দল হিসাবে দাঁড়াতেই পারে, তো নির্দল হিসাবে যদি দাঁড়ায় মানুষ ভোট দেবে, মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। যে উন্নয়ন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে করেছেন, আসানসোল তার বাইরে নয়। আসানসোলে আমরা ইউনিভার্সিটি পেয়েছি, আসানসোলে আমরা জেলা পেয়েছি, আসানসোলে সুপার স্পেশালিটি হসপিটাল পেয়েছি, আসানসোলে হিন্দি কলেজ পেয়েছি, আসানসোল মহিলা থানা পেয়েছে, আসানসোলের রাস্তাঘাট লাইট থেকে শুরু করে 2011-র আগে আসানসোলবাসী যে আসানসোলকে দেখেছিলেন এখন তার ব্যাপক উন্নয়ন এবং পরিবর্তন হয়েছে, সেটা মানুষ মানছে। এবং মানুষ বিগত বিধানসভা নির্বাচনেও বিপুলভাবে আশীর্বাদ করেছিলেন, এই নির্বাচনে আমরা আরও বেশি আশীর্বাদ পাব। যারা নির্দল হিসাবে
দাঁড়িয়েছেন তাদের অনেকেই দাবি করছেন যে আগামী দিনে তারা আবার তৃণমূলে ফিরবেন, জিতে গেলে তারা তৃণমূলে ফিরবেন। দেখুন, এই ধরনের কোনো নির্দিষ্ট তথ্য এখনো নেই, কারণ ফাইলিং এক্ষুনি এখনও শেষ হয়নি, তিনটে পর্যন্ত টাইম আছে। তারপরে কারা নির্দল দাঁড়িয়েছেন আমরা হয়তো জানতে পারবো। আবার ছ তারিখে উইথড্রয়ালের ডেট আছে, সুতরাং উইথড্রয়াল ডেট না পেরোনো পর্যন্ত কে নির্দল প্রার্থী আছে কি না আছে আমাদের সেই তথ্য, সঠিক তথ্য আমাদের কাছে আসবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।